আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। কম্পিউটার পুরো সাজেশন ভিডিও শেষ করার পরে আপনাদের আমি পোস্ট করেছিলাম যে কোন ভিডিওটা আপনাদের আগে দরকার, তো আপনারা বিজ্ঞানের ব্যাপারে অনেকেই বলেছিলেন। সো বিজ্ঞান হচ্ছে আমাদের বিসিএস এর প্রিলিমিনারির জন্য 15 মার্কস, আমরা সবাই জানি। এর মধ্যে বিজ্ঞানের তিনটা পার্ট আছে, ফার্স্ট হচ্ছে ভৌত বিজ্ঞান, তারপরে রয়েছে জীব বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান। এর মধ্যে এই যে ভৌত বিজ্ঞান এবং জীব বিজ্ঞান যে জায়গাটা আছে, এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, আধুনিক বিজ্ঞান থেকে তুলনামূলক কম কোশ্চেন হয়। ভৌত বিজ্ঞানে টোটাল 28টা টপিক আছে, মানে 28টা টপিক আছে। এই 28টা টপিকের মধ্যে আমি বেশ কিছু টপিক লিখেছি যেখান থেকে প্রত্যেক বছর অলমোস্ট কোশ্চেন হয় এবং কিছু কিছু থেকে গ্যাপ দিয়ে দিয়ে কোশ্চেন হয়, আর বাকি যে টপিকগুলো আছে এখান থেকে বিসিএস এ তেমন বেশি কোশ্চেন হয় না। সো আমরা আগে চেষ্টা করবো যখন রিভিশন দেবো, আপনারা 46তম প্রিলিমিনারি যারা দিবেন, আমি জানি অলরেডি আপনাদের পড়াশোনা শেষ, তারপর মানে শেষ মুহূর্তে যখন রিভিশন দেবেন তখন এই যে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন, বাকিগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড বলে আমার মনে হয় সুবিধা হবে। যেহেতু পুরোপুরি রমজান মাস সামনে আসে, মানে কালকে থেকে রোজা শুরু, তো রোজা মাসটা পুরোপুরিভাবে খুব ভালোভাবে যদি ইফেক্টিভলি কাজে লাগান তাহলে হচ্ছে হোপফুলি মানে প্রিপারেশনটা অনেক ভালো হয়ে যাবে। এতদিনে তো প্রিপারেশন হয়েছে, তারপরেও যখন অন্তত পক্ষে রিভিশনটা দিবেন, রিভিশন দেওয়ার সময় এই জিনিসটা যদি আপনার সামনে থাকে তাহলে মানে হয় না যে যে জিনিসগুলো হচ্ছে থেকে প্রশ্ন আসছে, যেমন এই যে এখানকার মধ্যে একটা যে কোনো একটা অধ্যায় দেখে নেই, পরমাণুর গঠন, এখান থেকে সেভারাল টাইম কোশ্চেন হয়েছে। যে জায়গাটা থেকে কোশ্চেন হয় সেই জায়গাটা থেকে কোশ্চেন পরবর্তীতে হলে অনেক ডিপ থেকে কোশ্চেন হয়, এই জন্য পরমাণুর গঠন পড়ার সময় আমাদের একটু ডিপলি পড়তে হবে বা ডিটেল পড়তে হবে। আর যে অধ্যায়গুলো থেকে বা যে টপিকগুলো থেকে এর আগে কখনো কোশ্চেন হয়নি, যেমন বলবিদ্যা কখনোই কোশ্চেন হয়নি, তার মানে এখান থেকে যখন কোশ্চেন হবে মানে সার্ফেসের যে কোশ্চেনগুলো আছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তো অলরেডি কোনো না কোনো পরীক্ষায় আসছে, ওখান থেকে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্যই আমার এই যে এই আয়োজনটা আপনাদের জন্য টোটাল ফ্রি যে আয়োজন, প্রত্যেকটা সাবজেক্টের যে অ্যানালাইটিক্যাল ভিডিওগুলো আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি। তো আজকে প্রথমেই আমরা ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করব, যেখানে 28টা টপিক আছে, কিন্তু আমরা টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর হচ্ছে 4টা টপিক, 11 আর 4 15, 15টা থেকে 16টা টপিক আমরা দেখবো যেখান থেকে প্রায় সময় কোশ্চেন হয়। আর অন্য অন্য টপিকগুলো যখন আমরা পড়বো তখন প্রিভিয়াস ইয়ারের বেস্ট যদি পড়াশোনা করি তাহলে বিজ্ঞান একটা ভালো প্রিপারেশন হবে। প্রথমে আমি দেখি যে পদার্থের যে অবস্থা ও পরিবর্তন, এই টপিকটা থেকে প্রশ্ন আসছে 12, 33 এবং 40তম বিসিএস এ। দেখাই যাচ্ছে যে রিসেন্ট বিসিএস এর মধ্যে শুধু মাত্র 40তম বিসিএস এখান থেকে কোশ্চেন হয়েছে। সো এখান থেকে এই অধ্যায়টা একদম নট সো ইম্পর্টেন্ট, এই টপিকটা কিন্তু আমাদের পড়তে হবে কারণ যেহেতু বিসিএস এর কোশ্চেন আসছে। এরপরে হচ্ছে নবায়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তি অধ্যায়টা থেকে বর্তমান সময়ে আপনারা জানেন সবাই যে নবায়নযোগ্য থেকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বা বিজ্ঞান সব জায়গায় কিন্তু কোশ্চেন হয়, মানে লিখিত সময়। তো এই জন্য নবায়নযোগ্য শক্তি ইদানিংকালে একটা ইম্পর্টেন্ট টপিক, যার কারণে এই অধ্যায়টা একটু মনোযোগ দিয়ে আমাদের পড়তে হবে। এখান থেকে 11, 33, 34, 38, 44, 35 এর পর থেকে 38 বিসিএস এবং 44 বিসিএস এখান থেকে কোশ্চেন আসছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের পরমাণুর গঠন, পরমাণুর গঠনটা সবসময়ের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। পরমাণুর গঠনের মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের যে ভর বা বিভিন্ন জিনিসগুলো যেগুলো আছে সেখান থেকে প্রায় সময় কোশ্চেন হয়। এখান থেকে প্রশ্ন আসছে 22, 24, 27, 29, 31, 35, 40, 43, মানে রিসেন্ট বিসিএস এর মধ্যে 35, 40 এবং 43তম বিসিএস এখান থেকে কোশ্চেন হয়েছে। তারপরে আছে হচ্ছে ধাতব পদার্থ ও তার যৌগসমূহ, ধাতব পদার্থ থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন হয় এবং এখানেও দেখতে পাচ্ছি যে 11, 23, 29, 30, 33, 4টা আসছে, 35, 45তমতে 2টা কোশ্চেন আসছে। এরপরে অধাতব পদার্থ, অধাতব পদার্থ থেকে 17, 31, 32 এই শুধু রিসেন্ট বিসিএস এ 41 এ হঠাৎ 2টা কোশ্চেন আসছে। খনিজ উৎস, খনিজ উৎসের মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় আকরিকের নামগুলো থেকে কোশ্চেন আসে, এখান থেকে হচ্ছে 24, 40, 44, 44 রিসেন্ট বিসিএস 2টাতে কোশ্চেন আসছে। এরপরে কার্বনের বহুমুখী ব্যবহার, কার্বন সবসময়ের জন্য ইম্পর্টেন্ট, রিটেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে অবশ্য রিসেন্ট বিসিএস এ শুধু 2টা কোশ্চেন আসছে 38, 41, এর আগে হচ্ছে 23, 26 এবং 30 বিসিএস এ কোশ্চেন আসছে। অ্যাসিড ক্ষার লবণ 29, 35, একটা মাত্র প্রশ্ন রিসেন্ট সময় আসছে, কিন্তু এই এই অধ্যায়টা আমাদের সবসময় পড়তেই হয়, স্কিপ করা যাবে না, কারণ অ্যাসিড ক্ষার লবণ থেকে প্রত্যেক বছর রিটেনে কোশ্চেন আসে, এই জন্য হচ্ছে এই অধ্যায়টা আপনারা একটু ডিটেলি পড়ে রাখবেন এখন থেকে। তারপরে জৈব যৌগ, জৈব যৌগ থেকে আমরা জানি সবসময় রিটেনেও কোশ্চেন হয় এবং এখান থেকে প্রিলিতেও প্রচুর প্রশ্ন হয়, 11, 2, 23, 29, 31, 36, 26, 32 আবার 2টা আসছে, 41, 45 রিসেন্ট বিসিএস এ 2টা কোশ্চেন আসছে। এরপরে মহাকর্ষ অভিকর্ষ, আগে প্রশ্ন আসতো এখন তুলনামূলক কম, তারপরেও 35, 36 এ প্রশ্ন এসছে এবং মানে 40 এর এবার থেকে আর কোনো কোশ্চেন আসেনি। শক্তির উৎস ও প্রয়োগ 10, 16, 17, 23, 25, 37, 43তম বিসিএস এ এখান থেকে কোশ্চেন আসছে। এই যে শক্তির উৎস ও প্রয়োগ আর নবায়নযোগ্য শক্তি, এগুলো কিন্তু কাছাকাছি টাইপসের অধ্যায়। সো এই হচ্ছে মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট, এখানকার মধ্যে আমি 3 স্টার দিয়ে রেখেছি, পরমাণুর গঠন, ধাতব পদার্থ আর এই 2টা অধ্যায়, বাকিগুলো এখানে 2 স্টার দেওয়া আছে, 1 স্টার দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর হচ্ছে আর কয়েকটা টপিক আছে যেগুলো আমি একটু পরে আবার লিখে আপনাদেরকে দেখাচ্ছি। এই অধ্যায়গুলো যদি আমরা ভৌত বিজ্ঞান থেকে পড়ি তাহলে হোপফুলি খুব ভালো একটা মার্ক ক্যারি করা যাবে। আমি আগে ওই অধ্যায়গুলো লিখে ফেলি। এই যে লাস্টলি এই 4টা টপিক যে আমি লিখলাম, এই 4টা টপিক আর আগের 11টা টপিক, এই মোট হচ্ছে 15টা টপিক আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 28টা টপিকের মধ্যে এই 15টা টপিক যদি আমরা পড়ি তাহলে ভৌত বিজ্ঞানের
যে পাঁচটা মার্ক আছে, পাঁচের মধ্যে তিন থেকে চার ইজিলি ক্যারি করা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টা সব সময় ইম্পর্টেন্ট। আচ্ছা, এই চারটা যে টপিক লিখছি আমি, এই চারটা কিন্তু একদম রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অধ্যায় রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, টপিক গুলো তাহলে তরঙ্গ ও শব্দ, তরঙ্গ শব্দ থেকে 12তে 2টা, 13তে 14তে 2টা, 16 23 25এ 2টা, 27 28 30 37 41 BCS এ কোশ্চেন হয়েছে। আলো, আলো তো একদমই রিটেনের জন্য খুবই ভাইটাল একটা টপিক, এবং প্রিলিমিনারিতেও প্রচুর পরিমাণ কোশ্চেন হয়। 10 11 12 14 20 27 28 31 36 37 41 44 45, রিসেন্ট BCS গুলোতে এখান থেকে প্রচুর প্রশ্ন হয়েছে। তারপরে হচ্ছে তড়িৎ, তড়িৎ থেকে 15 23 24 31 32 33 35 40 41 44, তারপরে চৌম্বক বিদ্যা, চৌম্বক বিদ্যা থেকে 11 20 23 33 43 আর হচ্ছে 45তম BCS এ কোশ্চেন হয়েছে। এই মাত্র চারটা টপিক থেকে দুইটা কোশ্চেন, এই যে 44তমতে দুইটা কোশ্চেন হয়েছে, 45তমতে এই যে দুইটা কোশ্চেন হয়েছে মাত্র এই চারটা টপিক থেকে। ওকে, তার মানে এই চারটা টপিক আমাদের খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়া উচিত। আর হচ্ছে সাথে সাথে যে আগের 11টা টপিক, এই মোট 15টা টপিক, মোট ছিল 28টা টপিক, 28টা টপিক থেকে আপনাদের জন্য এই 15টা টপিক আমি ইয়ে করে দিয়েছি। এগুলো সবগুলোই হচ্ছে 3 স্টার, আর 3 স্টার টপিক সম্ভবত আমি এই চারটা আর ওখানকার মধ্যে হয়তো 2টা 6টা 3 স্টার টপিক, 3 স্টার টপিকগুলো খুব ভালোভাবে ডিটেইল পড়ে MCQ, তারপরে 2 স্টার টপিকগুলো হচ্ছে এমনিতেই একবার করে, একবার দুইবার করে একটু রিডিং পড়ে তারপর MCQ, আর যদি 2-1 স্টার বা হচ্ছে যে টপিকগুলো আমি লিখি নাই সেগুলো যদি আপনারা চান না পড়ে, শুধু যদি MCQ ওগুলো থেকে পড়া যায়, তারপরেও হোপফুলি এখানে ভৌত বিজ্ঞান থেকে একটা ভালো জিনিস আসবে। তো এই হচ্ছে আজকের বিজ্ঞানের পার্ট 1-এরটা, আমি হোপফুলি হচ্ছে কালকেই পার্ট 2-টা, মানে এটা ভৌত বিজ্ঞান তো সম্ভবত জীববিজ্ঞানটা কালকে আপলোড করে দেবো, তারপরের দিনই হচ্ছে আধুনিক বিজ্ঞান আপলোড করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।